তো বন্ধুরা নদী থেকে এসে এখন পুকুরে একটা জাল খাওয়ান দেওয়া হলো, দেখা যাক মাছও পড়েছে বলছে। তো ভালো খাওয়ান পড়িনি না তাই মাছ পড়েছে অনেক। তো বাবা ওই তো ভালোই মোটা মাছ পড়েছে, তো খেমনটা ভালো হয়নি তার জন্য অত মাছ পড়েছে। ভালো হলে কি হতো তাহলে? তুলে তাহলে ওপরে নদীতে তো সেরকম মাছ পড়লো না, মোটামুটি পড়েছে অল্প কিছু। আর এই বাড়ির পুকুরে কেমন মরা পড়ে, এখানেও মৌটি মাছ পড়েছে। এগুলো মিষ্টি জলের মৌটি মাছের টেস্ট আলাদা, নদীর জলের মৌটি মাছ সেগুলোর টেস্ট আলাদা, দুরকম। এইগুলো বেশি ভালো লাগে না, নদীর থেকে সেই পুকুরের মাছগুলো বেশি ভালো লাগে। সাইজগুলো বড় বড় সাইজ আছে, আর ডিমও আছে পেটে। আরে মই মই ডিম কিন্তু খেতে খুবই লাগে। কলা দিতে হবে না, উচ্চে আলু আর মৌটি মাছ শুধু শুক্ত হবে, কলাটা দিতে হবে না, কলা দিলে ভালো লাগে না। কলা দিলেই তো শুধু না, এই যে সব পড়েছে মৌটি মাছ। এবারে মনে হয় পড়িনি, একবার ঘা পেয়ে গেছে, তো একবার ঘা পেয়ে গেলে ওরা চলে যায়। পড়েছে, এবার আর পড়িনি। খড়া খড়া ফুড়ে দেখি দেখি নিয়ে এসে দেখি, তোলে দেখি তোলে দেখি তোলে দেখি কি কি মাছ পড়ে দেখি তোলো। কেন নেওয়া যাবে না? বলো চন্দ্র, এই যে দেখতে পাচ্ছ কি মাছ পড়েছে, বড় চিংড়ি মাছ এসেছে, ছাটি চিংড়ি না এগুলো, এগুলো কি বলে ছাটি? হ্যাঁ, এগুলোর দাম কিরকম? এগুলো বড় হলে দাম বেশি। ও দাম বড় হয় এগুলো না অনেক অনেক। ঠিক ঠিক, চলো আরেকটা আছে, দেখ আরেকটা তো ছাড়িয়ে গেল। তো দুটো পড়েছিল, মৌটু মাছ পড়েছে সঙ্গে। গরম মতো লাগছে বন্ধুরা, বাড়িতে চলে এসে কিন্তু মাছ কাটতে বসে গেছি, আর বাবা বটির পাশেই কিন্তু আমার বাপিও বসে গেছে দেখতে পাচ্ছ। আর এই হাঁড়িতে জাবানা ছিল, কই মাছ কলসি মাছ এগুলো কাটবো একসাথে। এই যে কই মাছগুলো চলে যাচ্ছে, এই চলে চলে যাচ্ছে, চলে চলে যাচ্ছে, ধরো 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 ডিশ ধরো। কই মাছগুলো বেশ ভালো সাইজ, কিন্তু বড় বড় কই মাছ, ধরতে হবে না তুমি। ওই এইটা খুলছে মাছ, এইটা কালারিং মাছ খুলছে। মাছ কেটে একদম ধুয়ে নিয়ে এসেছি, আর ঘরে এসেছি, এসে আলু কাটছি, উচ্ছে আলু দিয়ে রান্না হবে। এই যে এখানে উচ্ছে চলে এসেছে, উচ্ছে আলু দিয়ে শুক্ত হবে, আর ওদিকে তেল কই হবে। আর তেল কইয়ের রেসিপিটা কিন্তু আলাদা একটা ভিডিওতে দেখানো হবে। বাকি বস ওখানে বস। বন্ধুরা এখানে কিন্তু সেই বড় বড় কই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই কই মাছ দিয়ে কিন্তু তেল কই হবে। বন্ধুরা প্রচণ্ড হারে গরম, কি বলবো, আর গরমে বসে বসে রান্না হচ্ছে, ওদিকে ফ্যান চলছে যদিও, আর তবু নাড়া পাতার জালে রান্না করছি, তো প্রচণ্ড গরম লাগছে। তো আমি সম্পূর্ণ রান্নাটা দেখাচ্ছি না, আর আলাদা যে তোমাদেরকে বলেছিলাম যে তেল কইটা করবো, ওটা আলাদা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো রান্না বান্না হয়ে গেলে একদম পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। আগে দেখাবো এদিকে ভাত, এক হাঁড়ি ভাত রান্না করেছি, আর এখানে কই তেল, এই যে। এবারে এখানে হচ্ছে উচ্ছে আলু আর মৌটি মাছ দিয়ে একদম খুবই সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা রান্না বান্না করে একদম সান্দান করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর এই যে সাথে বর্ষাও এসছে, আর এই ফ্রিজের থেকে জল বার করে ওই লেবু আর চিনি দিয়ে ওরাই কি করেছে জানি না, ওই শুধু খাচ্ছে অটোমেটিক। আর বাপিও আছে এখানে, আর কি বলবো,
আর খাওয়া দাওয়ার পালা এবার শুরু হবে, আর বর্ষাও চলে এসেছে। বর্ষাও আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, কি তাই তো? এই তুই কি নিয়ে এসেছিস ওটা? চিনি চিনি। শুধু দেখো, বর্ষা বাড়ি থেকে এরকম ওই চিনি নিয়ে এসছে, আমার বাপি আবার ঘর থেকে নিয়ে এসছে চিনি। এনে এবার দুজন মানে হেসে হেসে করে শরবত খাওয়া চলছে। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে কি লাইক করে দেবে, আর কমেন্ট করবে, খারাপ কমেন্ট কেউ করবে না। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। বল কাটা, লাভ ইউ। ও বাবা তোর। তো চলো টাটা।